আমি ছেলে বাজে খুব একটা টাকা পয়সা ওরকম দিতে পারিনি। ব্যাপার যে যখন আর রেল পরীক্ষা দিল একটা ল্যাক্টরের পরীক্ষা সেটা দিতে পারিনি, ও যে পড়ার খরচা সেরকম ঠিক মতো দিতে পারিনি। ওকে ওই মেসে থেকে কিছু টাকা পয়সা টিউশন পড়িয়ে করতো আর বাকিটা আমি কিছু দিতাম। এরকম আপনি কি কাজ করেন? আমি তো এই লেবারের কাজ করি। মানে কোথায় কাজ করতেন? আপনি কোথায় কাজ করতেন? বাইরে করেছি দিল্লিতে, তারপরে রাইস মিলে খাটতাম। তো এই যে আপনার ছেলে এখন ভবিষ্যতে একজন বিডি হতে যাচ্ছে, আপনি কতটা গর্বিত এই আপনার ছেলেকে নিয়ে? এটা নিয়ে আমার ভালো গর্বিত, ব্যাপারে একটা এটা ইয়ার বিষয়, একটা আনন্দের বিষয়। নিজে থেকে একটা ভাবছিলাম যে কোনো একটা যদি চাকরি হয়ে যায়, এসএসসির অবস্থা থেকে খারাপ ছিল সেই সময়, তো সেজন্য আমি টার্ন ব্যাক করি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করেছি, অনেক এক্সামই দিয়েছি। তো পরে আমি WBCSটাকে পার্সু করি, কারণ WBCSটা হচ্ছে আমাদের স্টেটের সবচেয়ে একটা নোবেল, একটা সবচেয়ে বড় চাকরি। তো সেই কারণে আজ খুব ভালো লাগছে, ফাইনালি মেরিট লিস্টে আমার। এরকম বাবা কি কাজ করে? আমার বাবা অ্যাকচুয়ালি পরিযায়ী শ্রমিকই ছিলেন। তো তারপরে আমাদের জমিও ততটা বেশি ছিল না। পড়াশোনা করেছে আমার ছেলে, বাইরে থেকেছে, আমরা তো বাড়িতে কি দেখবো পড়াশোনা, যখন বাড়িতে ছিল তখন দেখেছি, রাত্রে জেগে জেগে পড়তো আমার ছেলে। কৃষি লোন নিয়ে সুদে টাকা দিত আমার স্বামী দিয়ে, ওই জন্য ওইভাবে লেখাপড়া করাই সুদ টুদ করে। এখনও কৃষি লোন আছে, সুদের টাকাও আছে। এখনই কি টাকাগুলো শোধ করতে পেরেছেন? যেগুলো না পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।